এই প্রথমবার কালিয়াগঞ্জ বিধানসভার দখল নিতে পারল তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জের মানুষের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে, তাই বিধানসভার বাসিন্দাদের নমস্তক প্রণাম জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জবাসীকে জানালাম এখানে এমন উন্নয়ন হবে যা রাজ্যের কাছে মডেল হয়ে থাকবে। বিজেপির অহংকার ও ঔদ্ধত্য কালিয়াগঞ্জের মানুষ ভেঙে দিয়েছে, মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেব সিংহ জয়ী হওয়ার পর শহরের নাটমন্দিরের মাঠ বিজয় সভায় এমনই কথা বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিনের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাপ রাব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগারওয়াল, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। লোকসভা ভোটে বিজেপির থেকে প্রায় 57,000 ভোটে পিছিয়ে থেকে মাত্র 6 মাসের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহ জয়ী হয়েছেন। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এত ভোটে লিড থাকার পরও বিজেপি এই উপনির্বাচনে তাদের জয় নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এনেও গড় রক্ষা করতে পারেনি বিজেপির কালিয়াগঞ্জের মানুষের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। এই জয় কালিয়াগঞ্জবাসীর জয়। দলের কর্মীর উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রতিটি মানুষের সাথে সংযোগ রেখে তাদের সুখ দুঃখের পাশে দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জ নবনির্বাচিত বিধায়ক তপন দেব সিংহর এলাকায় উন্নয়নের গ্যারান্টার হিসাবে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করলেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা আমাদের ভোট দেননি বা যারা এখনও বিজেপি করছেন তাদের শত্রু না ভেবে তাদের বন্ধু ভেবে তাদের কাছে যাওয়ার নির্দেশ দেন। সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের সমস্ত গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলীকে যথমস্তকে বিনম্র চিত্তে দলের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সালাম আদাব শুক্রিয়া জোহার ইত্যাদি জানাচ্ছি এবং পবিত্র কালিয়াগঞ্জের মাটিকে প্রণাম জানাচ্ছি। আমাদের সর্বজন সদ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নির্বাচনের দিনই ফলাফল প্রকাশের সাথে সাথে বাকি দুটি কেন্দ্রের সাথে সাথে আপনাদের প্রতিও তার কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই জয় মানুষকে উৎসর্গ করার জন্য বলেছেন। টেলিফোনে মাননীয় নেত্রীকে বললাম যে 2304 ভোটে আপনার প্রার্থী তপন দেব সিংহ জয়যুক্ত হয়েছে, তখন তিনি আমাকে বললেন আগে ওখানে গিয়ে কর্মীদেরকে যারা অক্লান্ত খেতে একটা হতাশার মধ্যে থেকেও তারা যে এবারে লড়তে হবে জিততে হবে এই মানসিকতা নিয়ে যারা দলকে এবং দলের প্রার্থীকে জিতিয়েছেন তাদেরকে প্রথম কৃতজ্ঞতা জানানো উচিত, সেই কাজটা করে এসো। মোড়ে মোড়ে বক্স বাজিয়ে তারা কিভাবে উদ্যম নৃত্য করেছিল আপনারা জানেন, আপনারা জানেন সিপিএম যখন ভোটে জিতত তারা বিজয় মিছিলের নামে ডালি ভাঙা বাড়ি ভাঙা অন্য লোকের পতাকা ছেঁড়া এই সমস্ত কালচার আমরা দেখেছি। তাই আমাদের দল এবং দলনেত্রী বলেছেন যে বিজয় মিছিল নয়, মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে নম্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে মাথা নিচু করে। আমরা সেই কাজটা আজকে কালিয়াগঞ্জবাসীর জন্য এখানে করছি। এই সভা সঞ্চালক কর্মাধ্যক্ষ এবং এই নির্বাচনেও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছেন মোশারফ ভাই এবং এখানে উপবিষ্ট আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। পরে দেখব, প্রথমে আমি জানুয়ারি মাসে আবার আসব কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সম্মেলন, ডালখোলা শহর তৃণমূল কংগ্রেসের সম্মেলন এবং ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সম্মেলন আমরা করব, কারণ আগামী 2020 সালে এই 3টে পুরসভার নির্বাচন হওয়ার কথা। ডালখোলাতে ইতিমধ্যে প্রশাসন বসেছে, আমাদের প্রিয় কর্মীরা সমর্থকরা
যে ভোটার আমাদের এবারেও ভোট দেননি তাদের শত্রু বলে না ভেবে, বন্ধু বলে ভেবে তাদেরকে কাছে টানতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু থেকে কন্যাশ্রী সবুজ সাথী রূপশ্রী একজন যাতে কেউ বঞ্চিত না হয় এটা দেখতে হবে। 57,000 ভোটে মাইনাস ছিলাম, মেক আপ করে আমরা 2300 ভোটে জিতেছি। আপনি যদি ভালো কাজ করেন, ভদ্র হন, বিনয়ী হন, একটু মানুষের সঙ্গে মিশে চলতে পারেন, আর সরকারি পরিষেবাটা যদি সবাই পায়, আমার মনে হয় আগামী দিনে এই 2300 চাকটা এটা 23,000-এরও বেশি জায়গায় বা আরো বেশি জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। তাই বিরুদ্ধে থাকা লোকজনের প্রতি শত্রুতামূলক আচরণ না করে বন্ধুর মতো আচরণ করে তাদেরকে পক্ষে টানা দরকার। যে যে কথাগুলো নির্বাচনের সময় বলে এসেছেন সেই কথাগুলো লিপিবদ্ধ করে বিধায়কের হাতে, নেতৃত্বের হাতে তুলে দেওয়া দরকার। এবং আগামী 16 তারিখ থেকে যে ভোটার তালিকার কাজ হবে সুন্দরভাবে সে কাজটা করা দরকার। আমি নজর রাখবো, যোগাযোগ রাখবো এবং আপনাদের সেবক হিসেবে তপনদীপ সিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নে জননেত্রীর সৈনিক হিসেবে আমরা সবাই কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন। রায়গঞ্জ থেকে বাবুন মৈত্র রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।